এইসব কারা কি বলছিল যে টালিগঞ্জকে কেউ কেউ নিয়ন্ত্রণ করে। আচ্ছা টালিগঞ্জের নিয়ন্ত্রণ পূর্বে কারা? যারা কলাকুশলী তারা না, রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবে, ফলে মৌলিকত্ব হারিয়ে যাচ্ছে। নায়ক নায়িকারা কোথায় অভিনয় করতে পারবে, সে সিনেমা বলুন আর টেলিভিশন বলুন, সেইটা নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। অর্থাৎ যোগ্যতা নিরিখে মানদণ্ড নয়, কার সাথে কার পরিচয়, কে কার দ্বারা অনুপ্রাণিত, তার ভিত্তিতে যদি মূল্যায়িত হয় তাহলে যোগ্যতার বা যোগ্য মানুষের মূল্যায়ন হচ্ছে না। ফলে মানুষের যে কলাকুশলীদের কাছ থেকে যে শিল্প আমরা দেখতে পাই, সে শিল্পের সমাদর আমরা পাচ্ছি না, শিল্পের জন্য যে স্বাধীনতা সেটাও পাচ্ছি না। এটা খুব দুর্ভাগ্যের বাংলা সিনেমার একটা অন্ধকার দিক। বাংলা যে সিরিয়াল টেলিভিশন, তার যে অভিনয়, তার যে শিল্প সাহিত্য, এটা এটা কোথায় একটা সংকট তৈরি হয়েছে, এটা দূর হওয়া দরকার। এবং যেন এই স্বাধীনতা থেকে যোগ্য কলাকুশলীরা তাদের যোগ্য শিল্পকে আমাদের সামনে উপস্থাপিত করতে পারে, এই সুযোগটা বড্ড দরকার। নতুন সাহিত্য ধর্মী ছবির কি হতে পারে? হতে পারে তো, প্রচুর গুণী মানুষ আছে, বাজেট পাচ্ছে না, ইনভেস্ট করার জন্য যারা রয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়েছে। আপনি খুব ঠান্ডা মাথায় বুঝুন, যারা বড় বড় যারা প্রযোজক, যারা ইনভেস্ট করে ফাইন্যান্সার, তারা যদি কারো দ্বারা পরিচালিত হয়, আর কলাকুশলীদের লেখনী ক্ষমতা, তাদের সৃজনশীল ক্ষমতা, তাদের প্রতিভা যদি নিয়ন্ত্রিত, ফোন পাবে না, তার কাজ করতে পারবে না। একটু আগেই একজন শিল্পী বলছিলেন যে কারো নাকি তাদের সমস্ত অধিকার হারিয়ে দিয়েছে, তাই ভালো অভিনেতা অভিনেত্রী না পাওয়ার জন্য যাকে তাকে দিয়ে করছেন, কিন্তু করছেন, কারণ টাকা দিতে পারবেন না, বড় অভিনেতা অভিনেত্রী টাকা দিতে পারবেন না, কারণ টাকা দিলে তিনি এই কাজটা করতে পারবেন না, এইরকম ব্যাপার। মানে অনেক ভালো ভালো শিল্পীরা বলছে আমরা কাজ করতে পারছি না, আমরা অন্য মতের অন্য পথের, তাই আমাদের শিল্পী সত্তা হারিয়ে গেছে। তুমি রাজনীতি করছো করো, কিন্তু শিল্প সাহিত্যকে তুমি যদি কন্ট্রোল করতে চাও তাহলে সমাজে অবনতি ঘটবে। এবং আমাদের বাঙালিদের যে বড় ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, তাতে প্রচন্ড দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, সেটা হচ্ছে। শুধু তো মুভি নয়, সাহিত্যও তো কন্ট্রোল হচ্ছে সর্বত্র। আপনি লিখতে পারবেন না, আপনি বলতে পারবেন না, আপনি অভিনয় করতে পারবেন না, আপনি আপনার চিন্তা চেতনার বাগ্মিকতাকে বাস্তবায়িত করতে পারবেন না, আপনি অভিনয়ের সুযোগ পাবেন না, আপনি যদি অন্য কারো দ্বারা প্রাণিত হন আপনি কলকে পাবেন না, আপনি ফাইন্যান্সার পাবেন না, এইসব কি? এটা হচ্ছে শিল্পের এবং শিল্পীর গোলা টিপে মারা। এটা মন Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.